হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে তোমাদের যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো আমার ছেলের স্কুল। তো সেই ছেলের স্কুলে মেরি ক্রিসমাস কী করে পালন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখো স্কুলে একটু ডেকোরেশন করা হয়েছে, জাস্ট অল্প করে, মানে এখানে তো কোনো খ্রিস্টান নেই, তবুও আর কি যিশুর জন্মদিনটা একটু জাস্ট পালন করা হয়েছে। তো দেখো সবাই সুন্দর চলে এসেছে, স্কুলে 10টার সময় চলে এসেছে, আর দেখো সবাই বসে আছে, মানে নিউ স্টুডেন্ট এইদিকে বসেছে, আর ওদিকে ছিল নার্সারি, ইউকেজি, এলকেজি, ক্লাস 1 2 আর কি, যারা যারা ছিল বাকিরা, তো ওদিকে বাকিরা ছিল। আর আমি এদিকে দেখো একটু ডেকোরেশন করছিলাম, একটু চার্ট পেপারের মধ্যে ক্রিসমাস, মেরি ক্রিসমাস লেখাটা কালার করছিলাম। আর এখানে দেখো আর্ট কম্পিটিশান শুরু হয়ে গেছে, তো এখানে যে ইউকেজি এলকেজি এরা যার যার ক্লাস অনুযায়ী দেখো এক একজনের কিন্তু এক এক রকম ছিল, কিন্তু মানে সেটা ছিল একদম ক্রিসমাসের উপর ডিপেন্ডেন্ট। দেখো তো এখানে মেরি ক্রিসমাসের ট্রিটা ওদের একরকম, এদের একরকম করে দেওয়া হয়েছে, যে দেখো ট্রি, তো এরা ট্রিটা কালার করছিল। তো সবাই কিন্তু খুব ভালোই করেছিল, মানে খারাপ বলবো না, দেখো যার যার ইচ্ছে মতো করেছিল। আর এই যে আমাদের এক ম্যাম, আর এই দিকে যে ছিল, এই যে এরা ছিল ক্লাস 1-এর, তো দেখো 1-এর স্টুডেন্টদের এইটা ছিল সান্টা, সান্টাটা কিন্তু খুব সুন্দর করে করেছিল ওরা, মানে এই যে দেখো কালার করেছিল খুব সুন্দর করে। আর এই যে আরেকটা ম্যাম ছিল এখনই এদিকে, এই যে দেখো সান্টার সাথে ঝাউ গাছটা ছিল এদের আবার আলাদা, আর এরা ছিল সব থেকে বড় আর কি, আর এদের ছিল নিজেরাই আর্ট করে কালার করতে হবে। আর আমার সব মানে সব থেকে বেস্ট হয়েছে কার্ডটা বলো তো, আমার ছেলে যেটা আর্ট করেছে সেটা ছিল সবার থেকে বেস্ট। এই যে দেখো আমার ছেলের আর্ট, তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ছেলের আর্টটা কেমন হয়েছে। তো এই যে দেখো ছেলে আমার খুঁজছিল যে দেখি আমারটা কেমন। আর এদিকে হবে এখন ডান্স, একটু জাস্ট অল্প আর কি ডান্স হবে, তো সেই ডান্সটাই এখানে শুরু হবে। আর এই যে দেখো এটা আমি, এটা আমার একটা দিদি, আর এই যে আমরা 3 টিচার এখানকার, আরও আছে 2 জন স্যার, 3 জন স্যার আছে, তো স্যারদের আর দেখানো হয়নি। এখানে ছিল এই কেকগুলো আনা হয়েছে, মানে সবাইকে দেওয়া হবে সেজন্য, আর যেটা কাটা হবে তো সেটা ছিল এই বক্সের ভেতরে। দেখো এখানে লেখা ছিল হ্যাপি মেরি ক্রিসমাস আর একটা স্মাইলি। ওকে, তো কেমন হয়েছে কেকটা সেটাও কিন্তু বলবে তোমরা। আর এবারে দেখো একটা ডান্স বড়দের আর খাওয়া দাওয়া করবে।